शेष करब महाजागतिक खबर जानिए। नतून बछरेर शुरूतेई महाजागतिक दृश्येर साक्षी होते चलेछे विश्व। 2 থেকে 3 जानुआरिর मध्य आकाशे देखा जाबे बिरल चतुष्कोण उल्का बृष्टि, एमनटाई दाबी महाकाश गवेषकदेर। उत्तर गोलार्धेर आकाशे एई उल्का बर्षण देखा जाबे, जार मध्य बांग्लादेशও রয়েছে। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। 2021 সালের শুরুতেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। কারণ বিরল এক ধরনের চতুষ্কোণ উল্কাপাতের সম্ভাবনা দেখা দিয়েছে রাতের আকাশে। বছরের শুরুতেই এই বিরল ধরনের উল্কাপাতের কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মূলত ধূমকেতুর কণা বা গ্রহাণুর অংশ থেকে তৈরি হয় এই ধরনের বিরল উল্কা। এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তখন তাতে আগুন ধরে জ্বলে ওঠে আর তাতেই উজ্জ্বল দেখায়। 1825 সালে প্রথম এই ধরনের উল্কাবৃষ্টির পরিচয় পেয়েছিল বিজ্ঞানীরা। তখন তাকে চতুষ্কোণ উল্কাবৃষ্টির নাম দিয়েছিলেন তারা। নাসা বলছে 2021 সালে বায়ুমণ্ডলের অনেকটা জুড়ে দেখা যাবে এই বিরল উল্কা বৃষ্টি। বিজ্ঞানীদের মতে পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে এই উল্কা বর্ষণ দেখা যাবে, আর তার মধ্যে ভারত সহ বাংলাদেশও রয়েছে। ফলে 2 থেকে 3 জানুয়ারি সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে আকাশে এই উল্কা বৃষ্টি দেখা যাবে। এই সময় 200টি উল্কা বৃষ্টি ভোর রাতের আকাশে দেখা যাবে। সেই সময় 30 মিনিট অন্ধকারে চোখ রাখলেই এই বিরল উল্কা বর্ষণের দেখা মিলবে। মার্জিয়া মান্নান, মাই টিভি।